জলের অপূর্ণাম জীবন আর এই পানীয় জলের জন্যই বছরের পর বছর ধরে আন্দোলন করছিলেন ধলাই জেলার প্রত্যন্ত গণ্ডাছড়া মহকুমা জগবন্ধু পাড়া ভিলেজের মুক্তারাম পাড়ার বাসিন্দারা ত্রিপুরী সম্প্রদায়ের প্রায় সত্তর পরিবারের বসবাস সেখানে বা আমল থেকেই বহুবার বিশুদ্ধ পানীয় জলের দাবি জানালেও কোনো কাজ হয়নি বাধ্য হয়ে স্থানীয় ছড়াও নালার জলই পানীয় জল হিসেবে ব্যবহার করত এলাকা জনজাতি অংশের মানুষরা ওই নোংরা জল পান করে শিশু থেকে বৃদ্ধ মুক্তারাম পাড়ার প্রায় সবাই ভুগছে নানান রোগে এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের অটল জলধারা প্রকল্পের মাধ্যমে সেখানে একটি ডিপ টিউবওয়েল গড়ে তুলে পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি জলের সংযোগ দিতে উদ্যোগী হয়েছিল রাজ্যের ভারতীয় জনতা পার্টির সরকার গুণগত মান বজায় রেখে দ্রুত গতিতে সম্প্রতি সেই কাজ শেষ করেছে ঠিকাদার নিতাই দেবনাথ বিশুদ্ধ পানীয় জল পেয়ে অত্যন্ত খুশি এলাকার জনজাতি অংশে মহিলারা মঙ্গলবার এলাকার সমাজসেবী থাইসাই মগকে সাথে নিয়ে মুক্তারাম পাড়ার প্রকল্পটির বাস্তবায়ন প্রক্রিয়া পরিদর্শনে যান গন্ডাছোড়া পানীয় জল সম্পদ দপ্তরের এসডিও চেইসাগো মগ এলাকা জনজাতি মহিলারা জানান পানীয় জলের জন্য এখন থেকে তাদের আর লড়াই আন্দোলন ঝকডাঝাঁটি করতে হবে না ঘরে ঘরে জলের সুব্যবস্থা করে দিয়েছে বর্তমান রাজ্য সরকার আমরা আগে জল কুয়া থেকে জল খাই অখন হলে সাপ্লাই পাইছে আগে তো শিশুরা বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা সবসময় জ্বর হয় রুগী হয় গলার নষ্ট হয় ডাক্তারে যাওয়ার নাগে মাসে মাসে ধরে ডাক্তারে যাওয়ার নাগে ওষুধ খাওয়ার নাগে অখন হলে সাপ্লাইয়ে জল পাইছে সাপ্লাই থেকে জল খামো আগে অতদিন ধরে জল লাগে অসুবিধা অখন হলে সুবিধা ভালো সে অকণ ছাপ্লাই থাকে জল পাইছে বালো জল খন পাইছে বাচ্ছাৰা অকণ হলে বাচ্ছাৰা ৰোগ ধৰে গলাৰ কাশী হয় বেছি চৰ্দি কাশী পায় জল তো কুঁৱাৰ থাকে জল খ পায় কলৰ চাপ্লাই জল খন পায় না অকণ হলে চাপ্লাই থাকে জল খন পাইছে নতুন চাপ্লাই হৈছে গণ্ডেশ্বৰ মহকুমাৰ জগবন্ধু মুক্তাৰাম জগবন্ধু ভিলেজ মুক্তাৰামপাৰা চাপ্লাই লাগে অকণ জলে লাগে এৰ অসুবিধা ভাল হৈছে সুবিধা হৈছে অকণ জল খন পাইছে বালো বালো উম নতুন চুৰকাৰ জল দিছে আমাৰ ৰে মহিলাৰে সুদীর্ঘ অনেকগুলি বছর পর মুক্তারাম পাড়ায় পানীয় জলের সুব্যবস্থা গড়ে ওঠায় ভারতীয় জনতা পার্টি বর্তমান রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন গন্ডাছড়া মহকুমা জগবন্ধু পাড়া ভিলেজের মহিলারা বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ পৌঁছে দিতে কঠোর পরিশ্রম করছেন গন্ডাছড়া পানীয় জল সম্পদ দপ্তরের এসডিও চেইসা মগ তার সততা এবং কাজে খুশি এলাকার জনসাধারণ ব্যুরো রিপোর্ট আর ই নিউজ